আসসালামু আলাইকুম বন্ধুরা, আইটি মামুন 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমরা সচরাচর সবাই স্ক্রিনশট ব্যবহার করে থাকি। তো আমরা যখন সচরাচর সবাই স্ক্রিনশটটা নিয়ে থাকি, আমাদের ফোনের ফুল ডিসপ্লেটা আমাদের একটা স্ক্রিনশট হয়। আর আমরা আমাদের ফোনের ডিফল্টভাবে পাওয়ার বাটন, হোম বাটন অথবা ফোনের ভলিউম আপ ডাউন বাটনটা ক্লিক করে আমাদের ফোনের ফুল ডিসপ্লেটা স্ক্রিনশট নিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে এক ক্লিকে আপনি আপনার যে কোনো আপনার ফোনের ডিসপ্লে যে কোনো এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো সেখান থেকে ডাউনলোড করার পরে আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো এমন একটি অপশন চলে আসার পরে আপনারা দেখুন এখানে একটা স্টিকার চিহ্ন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে খুব সহজেই স্টিকার চিহ্নের উপরে ক্লিক করবেন। তো স্টিকার চিহ্নের উপরে ক্লিক করার পরে আপনার এখানে একটি পারমিশন চাবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে অ্যালাউ করার পরে দেখুন নিচে লেখা আছে ওকে। তো আপনি এখান থেকে আবার ওকের উপরে ক্লিক করবেন। তো ওকের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে এটাকে আপনি এনেবল করে দেবেন। তো এনেবল করে দেওয়ার পরে আপনি আবার ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট নাওয়ার উপরে ক্লিক করবেন। তো স্টার্ট নাওয়ার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি আপনার ফোনের মূল ডিসপ্লেতে চলে আসবেন, হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনের নোটিফিকেশন বারে একটা নতুন একটা নোটিফিকেশান অ্যাড হয়েছে। তো কীভাবে আপনাদের এই সফটওয়্যারটি এই অ্যাপসটি কাজ করে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গার থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো এই কাজটি আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো আমার ফোনের যেখানে একটি ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পরে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার স্ক্রিনশট নিয়ে আমি দেখাবো। তো বন্ধুরা, আমি যদি ধরুন আমার এই ব্রাউজার ওপেন করার পরে আমার ফোনে যতটুকু প্রথমে যতটুকু একটা অপশন আছে আমি এতটুকু যদি আমি স্ক্রিনশট নিতে চাই, আমি যদি আগে নর্মালি আমার ফোনে স্ক্রিনশট নিতাম তাহলে আমার ফুল ডিসপ্লেটা স্ক্রিনশট দিতে হতো। তো এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। এবং স্ক্রিনশটে দেওয়ার জন্য আপনি নোটিফিকেশন বারটি নিচের দিকে টানিয়ে আনুন, আনার পরে আপনি সিলেকশনের উপরে ক্লিক করুন। তো সিলেকশনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো এমন একটি অপশন চলে আসার পরে আপনি দেখুন একটা বার আছে, এই বারটি আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখুন এখানে একটা টিক মার্ক আছে, আপনি টিক মার্কের উপরে ক্লিক করবেন। তো টিক মার্কের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনার স্ক্রিনশটটি অলরেডি এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি আমার ফোনের গ্যালারিতে যাই, তো গ্যালারিতে যাওয়ার পর দেখুন বন্ধুরা নিচের দিকে একটি স্ক্রিনশট নামে একটি ফোল্ডার ওপেন হয়েছে। তো আমি দেখুন স্ক্রিনশটের উপরে ক্লিক করি। তো দেখুন বন্ধুরা আমার স্ক্রিনশটটি যতটুকু আমি শুধুমাত্র যতটুকু সিলেকশন করে রাখছি ঠিক ততটুকুই আপনাদের সামনে শো করছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনাদের যতটুকু ইচ্ছা ডকুমেন্ট অথবা কোনো ফটো বা কোনো লেখা আপনারা কপি করে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।